শ্রোতা বন্ধুরা যারা আমার কথা শুনছেন তাদেরকে আমার সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো যে যারা সবে মাত্র মা হয়েছেন, বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তাদের কিছু সমস্যার ব্যাপারে। আমরা সব সময় বলে থাকি, গর্ভকালীন সময় থেকে আমরা বলতে শুরু করি, বাচ্চা জন্মের পর পর বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে, বাচ্চা শিশুর জীবনের প্রথম টিকা, বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে অনেক উপকার হবে, এইসব কিন্তু আমরা বলেই থাকি, এটা আমরা জেনে গিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে এই বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে গিয়ে কিছু কিছু সমস্যা হয়ে থাকে। সেই সমস্যাগুলোর কারণে কিন্তু অনেক মা দেখা যাচ্ছে তার তার বাচ্চাকে আর দুধ খাওয়াতে চাচ্ছেন না, দুধ খাওয়া বন্ধ রাখছেন। সেইটার জন্য আমি বলবো যে কি সমস্যাগুলো হয় এবং তার সমাধানগুলো কি। তা প্রথমেই আমি যেটা বলবো যে বুকের বাচ্চা হওয়ার পরে পরে দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু যথেষ্ট পরিমাণে দুধ টানতে পারে না, তার প্রয়োজন কম, তখন দুধ ফুলে যায়, ব্রেস্ট এনগর্জমেন্ট বা দুধ ফুলে যাওয়া, এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধান হচ্ছে যে বাচ্চাকে বেশি করে দুধ খাওয়াতে হবে, বারবার দুধ খাওয়াতে হবে এবং বাচ্চাকে সঠিক পজিশনে রেখে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, তাহলে দুধ জমে থাকবে না, দুধ স্তন ফুলে থাকবে না। তারপরেও যদি বলা হয় যে তারপরেও যদি এটা হয়েই যায় কারো, তাহলে আমরা এই ব্যথা কমানোর জন্য মা এই যে স্তন ফুলে যাবে তার জন্য কিন্তু অনেক ব্যথা হবে, তখন বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে মায়ের ব্যথা অনুভূত হবে, এই ব্যথা কমার জন্য সে ঠান্ডা শেক দিতে পারে, ঠান্ডা শেক দিবে। আর যখন বাচ্চাকে খাওয়াবে তার আগে সে স্তনের মধ্যে গরম শেক দিলে দুধটা গলে যাবে, তখন বাচ্চাকে খাওয়াতে সুবিধা হবে এবং দুধ বাচ্চা দুধ ভালোভাবে খেলে আর দুধ জমে থাকবে না, এই স্তন ফুলে যাওয়া সমস্যা ব্যথা এটা তো মা ভুগবে না। এরপরে আমি বলবো যে দেখা যাচ্ছে যে কিছু কিছু মায়েদের দেখা যাচ্ছে যে স্তনটা ফেটে যেতে পারে বা বোটায় ঘা হতে পারে, এই যে স্তন ফেটে যাওয়া বা ঘা হওয়া এটা হলে কিন্তু আসলে বাচ্চাকে দুধ খাওয়ানো খুবই কষ্টকর হয় মায়ের জন্য। তখন কি হয়, মা হয়তো দেখা যায় দুধ খাওয়ানো থেকে বিরত থাকে, তাতে বাচ্চা দুধ খাওয়া থেকে বঞ্চিত হয় এবং মায়েরও কিন্তু স্তনের নানাবিধ সমস্যা হতে পারে। তা আমি এই এই ব্যাপারে বলবো কি যে আসলে বাচ্চাকে যদি সঠিক পজিশনে দুধ খাওয়ানো যায় তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। অনেকের ধারণা যে দুধের বোটা চষালেই বাচ্চা যথেষ্ট পরিমাণে দুধ পাবে এবং তখন সে এই যারা এটা ভাবে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা হয়ে থাকে যে বাচ্চা দুধ পায় না, বরং সে খুবই চুষতে থাকে জোরে জোরে, তখন দুধের বোটাটা ফেটে যায় বা সেখানে ঘা হয়। আমরা এই এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের বুঝতে হবে যে আসলে দুধের বোটায় কোনো দুধ থাকে না, বরং তার যে এরিওলা একটা কালো দুধের বোটার চারিপাশে যে কালো অংশটা সেখানেই দুধ থাকে। সেই জন্য আমাদেরকে এই মাদেরকে বুঝতে হবে যে বাচ্চাকে যখন সে খাওয়াবে তখন সে কালো অংশটা দূরে চষতে দেবে, তাতে এই বোটায় ঘা হবে না বা বোটা ফেটে যাবে না। আর যদি কারো হয়েই যায় তখন সে কি করবে, তখন সে বাচ্চাকে সঠিক পজিশনে নিয়ে খাওয়াবে এবং এই যে ঘা হয়েছে তার জন্য কিন্তু এটা বেশি ঘষাঘষি করলে আরো ঘাটা বেড়ে যাবে, তা এটাতে সে মলম লাগানো, স্প্রে করা এগুলো কিন্তু যাবে না, বরং কি করবে খাওয়ানোর পরে বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে সে ওই বোটাতে শেষের দিকে যে দুধটা সেটা লাগিয়ে রেখে শুকিয়ে দেবে স্তনটা, তাহলে সে এই সমস্যার সমাধান পাবে। আর একটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা যে স্তনে আর একটা ইয়ে হয়ে থাকে যে ছত্রাকজনিত সমস্যা, ছত্রাকজনিত সমস্যা, এই ছত্রাকজনিত সমস্যার কারণে স্তন ফেটে যেতে পারে, মায়ের বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে ব্যথা হবে, কষ্ট হবে। এই ছত্রাকটা কি যদি হয় এই ছত্রাকজনিত সমস্যা, তখন দেখতে হবে যে আসলে বাচ্চার মুখে ছত্রাকের সংক্রমণ হয়েছে কিনা, তাতে দেখা যাবে ছত্রাক কখন বুঝবো আমরা, যে বাচ্চার মুখে ছানা ছানার মতো সাদা সাদা মতো জমে আছে, এটা বাচ্চার মুখের এই ছানা ছানাটা ছত্রাক, এটা পরিষ্কার করে দিতে হবে। অল্প অল্প গরম পানির মধ্যে লবণ দিয়ে সেখানে আঙ্গুলের মধ্যে আমরা পরিষ্কার কাপড় পেঁচিয়ে মুখটা মুছিয়ে দেব এবং প্রয়োজনে আমরা এই মাকে এবং বাচ্চাকে নিস্ট্যাটিন, মায়ের জন্য নিস্ট্যাটিন ক্রিম তার স্তনে ব্যবহার করবে এবং বাচ্চাকে নিস্ট্যাটিন ওরাল সাসপেনশন আমরা খাওয়াতে পারি, তাহলে ছত্রাক থাকবে না স্তনে, ছত্রাকজনিত সমস্যাও হবে না। তারপরে আমরা বলবো যে বোটাটা যে দেখা যাচ্ছে যে এই যে আমাদের স্তনের যে ফুলে যাওয়া ফেটে যাওয়া এগুলা থেকেও কিন্তু স্তনের সংক্রমণ হতে পারে, প্রদাহ হতে পারে,
যে একটা হচ্ছে যে আমরা এই সংক্রমণ, এই প্রদাহ, একটা হচ্ছে ইনফেকশন হয়ে হতে পারে, মানে রোগ জীবাণু আক্রমণ দ্বারা হতে পারে, একটা এমনিতেও হতে পারে যে বুকের দুধ জমে থেকে এক ধরনের প্রদাহ হবে। আর একটা হচ্ছে যে এই যে আমাদের, আমি বলেছি আগে যে ফেটে যাচ্ছে, স্তনে ঘা হচ্ছে, সেখান থেকে রোগ জীবাণুর ভিতরে প্রবেশ করেও স্তনের সংক্রমণ হতে পারে। তখন কিন্তু স্তনটা ফুলে যাবে, লাল হবে, মায়ের জ্বর আসতে পারে। এগুলো ক্ষেত্রে আমরা মাকে ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল ট্যাবলেট খেতে দেব। এবং যদি সেটা সংক্রমণ বলা হয় যে জীবাণুমুক্ত, জীবাণুযুক্ত সংক্রমণ না হয়ে থাকে, তাহলে আমরা শেক দিতে বলবো এবং বাচ্চাকে বারবার দুধ খাওয়াতে বলবো। যে এই আমরা কিন্তু কোনো অবস্থাতে দুধ খাওয়ানো বন্ধ করব না, সেটা ছত্রাকজনিত সংক্রমণ হোক, সেটা বোটা ফেটে যাওয়া হোক, সেটা মায়ের স্তন এমনিতে ফুলে যাওয়া হোক বা সংক্রমণ হোক, কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না। যদি এই সংক্রমণের জন্য মায়ের জ্বর হয় তাহলে অবশ্যই চিকিৎসককে দেখাতে হবে। চিকিৎসক তাকে পরামর্শ দিবেন, অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক দিবেন, কিন্তু দুধ খাওয়া চালিয়ে যেতে হবে। আমরা এইভাবে আমরা যত কষ্ট হোক আমরা তার সমাধান দিব এবং বাচ্চাকে দুধ খাওয়া চালিয়ে যাব। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পাই, বুঝবো কেমন করে যে এটা সংক্রমণের জন্য হয়েছে এটা, নাকি এটা শুধুমাত্র স্তনের ফুলে যাওয়া? স্তনের ফুলে যাওয়া হলে সাধারণত কিন্তু দুই দিকেই হবে, আর সংক্রমণ যদি হয় তাহলে দেখা যায় যে একটা স্তনেই হবে। তো এটাই হয়ে থাকে। যদি যেটাই হোক না কেন, আমরা যে সমাধানের কথাগুলো বললাম সেটা সমাধান নিয়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়া চালিয়ে যাব এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেব। আর একটা জিনিস অনেক সময় দেখা যায় যে স্তনের বোটাটা যে সমান, মানে স্তনের সাথে লেগে আছে বা ভিতরে ঢুকে আছে, এই ক্ষেত্রে মায়েরা কিন্তু গর্ভকালীন সময় থেকে একটা দুশ্চিন্তায় ভুগেন যে হ্যাঁ আমার বাচ্চাকে আমি বুকে দুধ খাওয়াতে পারবো কি পারবো না। কিন্তু তার জন্য বলা হয় যে প্রথম থেকে সে একটা প্রস্তুতি, প্রেগনেন্সি গর্ভের শেষ দিকে সে একটা প্রস্তুতি তার রাখবে মানসিকভাবে, সে স্তনের বোটাটাকে হাত দিয়ে উঠিয়ে নিবে এবং বাচ্চা হওয়ার পরেও সে বাচ্চাকে দুধ খাওয়ানো শুরু করবে জন্মের যত তাড়াতাড়ি সম্ভব, জন্মের পরে। কারণ আমি আগেই বলেছি দুধটা জমা থাকে যে কালো স্তনের কালো অংশটাতে, বোটাতে না। সেই জন্য বোটা যদি ভিতরেও ঢুকে থাকে তাহলে কালো অংশটা চুষালে বাচ্চা দুধ পাবে এবং চুষতে চুষতেই বোটাটা উঠে আসবে। তাছাড়া মা প্রতিবারে দুধ খাওয়ানোর আগে দুধের বোটাটা হাত দিয়ে টেনে টেনে বাচ্চাকে খাওয়াবে। তা আমরা বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা, দুধের বোটা পরিষ্কার করে নিতে হবে, কিন্তু এই পরিষ্কার করতে গিয়ে যেন আবার খুব বেশি ঘষাঘষি না করা হয়, সাবান দিয়ে খুব ধোয়াধুয়ি না করা হয়, তাহলে কি হবে যে স্তনের যে তৈলাক্ত ভাবটা সেটা চলে যাবে, স্তন ফেটে যাবে, স্তনে ঘা হতে পারে, সংক্রমণ হতে পারে। তো আমি মায়েদের প্রয়োজনে এই জিনিসগুলো সংক্ষিপ্তভাবে বললাম। আমি আশা করব যে যে মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এইভাবে সমাধান করবেন, বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। সবাইকে ধন্যবাদ, মায়েরা তাদের বাচ্চাদেরকে সুস্থ রাখুন।